বাঁকুড়া জেলার প্রাচীন শিল্পগুলির মধ্যে অন্যতম মৃৎশিল্প। টেরাকোটার মাটির তৈরি জিনিসের খ্যাতি শুধু দেশ নয়, বিশ্বজোড়া। তবে করোনা প্যান্ডেমিকের কারণে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিল্প। দুর্গাপুজোর আর মাত্র দু মাস বাকি। অন্যান্য বছর এই সময় চরম ব্যস্ততার মধ্যে কাটে শিল্পীদের। তবে এবছর এখনও তেমন কোনো কাজ পাননি বাঁকুড়ার পাঁচমুড়ার মৃৎশিল্পীরা, ফলে মন ভালো নেই তাঁদের। সামনেই দুর্গাপুজো, অন্যান্য বছর কলকাতা সহ বিভিন্ন জেলার বড় বড় যে প্যান্ডেলগুলো হয় সেই প্যান্ডেলের টেরাকোটার প্রতিমার জন্য শিল্পীদের কাছে বরাত আসে। এখনো পর্যন্ত আপনারা কোনো প্যান্ডেলের কাছ থেকে বরাত পেয়েছেন? না, এখনো পর্যন্ত কোনো প্যান্ডেলের কাছ থেকে বরাত পায়নি। মানে এই একে তো করোনার পরিস্থিতি, তারপর মানে লোকজন একেবারেই বাইরের ভিজিটার্সরা আসছে না, আমাদের শিল্পীদের অবস্থা এমনিতেই খুবই খারাপ চলছে। তারপর এই পুজোর সময়তে যে একটা আমাদের মোটা অঙ্কের রোজগার হতো অনেক শিল্পীদেরই প্যান্ডেল ডেকোরেশন থেকে শুরু করে, প্রতিমা পেলে অনেকটা মোটা টাকা আমরা পুজোর সময়তে পেতাম, খুব আনন্দে কাটত। এই বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি মানে এই পরিস্থিতিতে। আর দু মাস মাত্র আছে, মানে আগামী দিনে এলে ছোটোখাটো করার আমরা চেষ্টা করব, সেই আশায় আছি, যাতে মাস দুয়েকের মধ্যেই এই দেড় মাসের মধ্যে যদি আসে আমরা ছোটখাটো কাজ তোলার চেষ্টা করব। তবে এখনো আশা ছাড়ছেন না তারা। দুর্গাপূজার জন্য বড় কাজের সময় না পেলেও ছোট কাজ তারা করতে পারবেন বলে মনে করছেন শিল্পীরা। আপনাদের হাতে এখনো পর্যন্ত কোনো প্রতিমার বরাত নেই টেরাকোটা প্রতিমার জন্য, বা আপনারা কতটা ভারাক্রান্ত ভাবে আছেন বা কতটা আশায় আছেন? সত্যি আমরা অনেকটাই হতাশ, কারণ করোনা যেভাবে মানুষকে গ্রাস করেছে সেক্ষেত্রে আমাদের শিল্পক্ষেত্রেও বা শিল্পীদের কাছেও সেই ক্ষতিটা কিন্তু দাঁড়িয়ে ক্ষতিরা সত্যি সম্মুখীন হচ্ছে শিল্পীরাও এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকটা সময় অতিক্রান্ত হলো, তৃতীয় ঢেউ আসে পড়তে যাচ্ছে। এবছর আমরা পূজাতেও আমরা ভেবেছিলাম যে আমরা প্রতিমার বরাত পাবো টেরাকোটার, কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। কারণ টেরাকোটার প্রতিমা যদি করতে হয় তাহলে কিন্তু ওটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু সেই সময়টা অনেকটাই অতিক্রান্ত হয়েছে। এমত অবস্থায় যদি সরকারিভাবেও পুজো কমিটিগুলো একটা সঠিক নির্দেশ পেত তাহলে হয়তো, বা পরবর্তীকালে পায়, তাহলে যদি ছোটোখাটো প্রতিমার তে তারা আগ্রহী হয় আমাদেরকে সে আগ্রহ দেখান যে তৈরি করাবো বলে, তাহলে সে আমরা অবশ্যই এই ধরনের ছোটোখাটো প্রতিমা তৈরি করতে পারবো বলে আশা রাখছি এই কম সময়ের মধ্যে। গত বছর তো আপনারা কোনো প্যান্ডেলের বা কোনো পুজো কমিটির কাছ থেকে আপনারা টেরাকোটা প্রতিমা গোড়ার বরাত পাননি। অন্যান্য বছর দেখা গেছে যে বিভিন্ন শিল্পীরা বিভিন্নভাবে, কেউ ডেকোরেশনের জন্য, কেউ প্রতিমা গোড়ার জন্য তারা বরাত পেয়েছিল বিভিন্ন পুজো কমিটির কাছ থেকে, দু বছর হলো পাচ্ছেন না, কারণ কী ভাবছেন? মূলত কারণ হচ্ছে এই করোনারই ঢেউ, কারণ সেখানে অনেক বাধা নিষেধ সরকারের আছে, পুজো কমিটিগুলো পুজোকে ঠিক মতো সম্প্রসারিত করতে পারছো না, তাদের শিল্পকলা এবং তাদের জনগণকে টেনে আনার মতো সুযোগ সরকারিভাবে সে নির্দেশ পাচ্ছে না। চরম হতাশার মধ্যেও ক্ষীণ আশার আলো দেখছেন শিল্পীদের একাংশ, আস্থা রাখছেন কলকাতার পুজো কমিটিগুলির উপর। এটিভি ভারত, বাঁকুড়া।